নাই আর ওই তো লাগে বেরাতে ওর প্রতি দা খুব ভালো লাগতেছে কারণ কি বলবো প্রথম মাস পড়ালেখা থেকে দূরে আছি তো পড়তে হয় না না হ্যাঁ পড়তে হয় না ফ্রান্সো দেখে তাকাও কি খেলো করো হ্যালো নাহিদা নীলা আবারও চলে এসেছি রেগুলার দিনের আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমি কুমিল্লা যাব সেটার একটা দিন, তো আমি তোমাদের সাথেও শেয়ার করব যেহেতু আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আজকে কুমিল্লার একদিনের ট্যুরে যাব। তো ভাবলাম কেন না আমি আমার ভিউদের সাথে সেটা শেয়ার করব, তো সেটা ভেবে আমি তোমাদের সাথে হাই হ্যালো করার জন্য চলে এসেছি এবং আমার সাথে তোমরা কুমিল্লায় ট্যুর দিয়ে আসো। তো আমি হচ্ছে নারায়ণগঞ্জ ছিলাম, নারায়ণগঞ্জ গতকাল রাতে আমি চলে এসেছি আমার নানুর বাসায়। তো সেখান থেকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন হচ্ছে আমরা শীতলক্ষা নদীর ব্রিজে উঠতে, মানে ওঠার আগ মুহূর্তটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি কারণ এই ব্রিজে ওঠার পর মনে হলো যে না আসলে এই শীতলক্ষা নদীর ব্রিজটা আমরা সবসময়ই আগে ছোটোবেলায় পার হতাম কারণ হচ্ছে আমরা এখান দিয়ে আমাদের যাতায়াত হতো কিশোরগঞ্জের। তো সেটা অনেক বছর পর আবার হলো কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য করে, তো সেটা ভালো খুব ভালো লেগেছে। এই আর এখন আমরা হচ্ছে একটি মানে গ্যাস পাম্পে দাঁড়িয়েছি, গাড়িতে হচ্ছে গ্যাস নেবে। তো এই হচ্ছে আমার কুমিল্লা ট্যুর। তো কার কার আমার এই কুমিল্লা ট্যুর ভালো লেগেছে বা হচ্ছে এই ধরনের ব্লগ দেখতে চাও কে কে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমার হচ্ছে আমাকে লাইক দিবে এবং যদি পসিবল হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে মেঘনা নদীতে মানে মেঘনা নদীর ব্রিজে চলে এসেছি, এখানে টুল দিতে হয়, তো টুল দিচ্ছি এই আর কি। তো আসলে আমার এই কুমিল্লার রোডটা আসলে আমি কিছুদিন আগেও তোমাদের সাথে শেয়ার করেছি কারণ সেদিন আমি আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে। তো আজকে হচ্ছে আমার আরেকটা রিলেটিভের বাসায় যাচ্ছি, সেটা হচ্ছে কুমিল্লা শহরে। তো ওইখানে যাওয়ার আগে আমি ক্যান্টনমেন্ট গেটে একটু দাঁড়িয়েছি কারণ হচ্ছে এখান থেকে মানে মাতৃভাণ্ডার থেকে আমরা কিছু মিষ্টি নেব। আর এই যে ক্যান্টনমেন্ট কুমিল্লার হচ্ছে গেট, এটা এই গেটটার ভিতরেই আমার ভাই থাকে, তো আজকে আমরা সেখানে জানি না যেতে পারবো কি না, কোজ হচ্ছে করোনার জন্য এখানে হচ্ছে কিছু নিয়ম কানুন। তো সেখানে হয়তো বা যদি পসিবল হয় গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না যেতে পারি তাহলে শুধু আমার নর্মাল হচ্ছে যেই রিলেটিভের বাসায় যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে কুমিল্লার মানে বিখ্যাত মিষ্টি। সাধারণত আমি আসলে জানি না, আমি এই মিষ্টি নেওয়ার সময় আর কি শুনলাম যে এটা নাকি মাতৃভাণ্ডারের মিষ্টি নাকি কুমিল্লার বিখ্যাত মিষ্টি। তো দেখা যাক আসলে খাওয়ার পরে বলতে পারবো যে কেমন। আমি অবশ্য মিষ্টি আমার এত পছন্দ না সেজন্য ভালো বুঝবো না, যাদের মিষ্টি ভালো পছন্দ তারা হয়তো বা বলতে পারবে। তো এখান থেকে আমরা ভ্যারাইটি ধরনের মিষ্টি নিয়েছি।
আমাদের মিষ্টি প্যাকেট করা হয়ে গিয়েছে, এবার মিষ্টি নিয়ে আমরা চলে আসছি হচ্ছে কুমিল্লা শহরে জেলা অফিসে। ডিসি অফিসটা কোন দিকে? ডিসি আমরা আসছি হাফিজা বিলাতে না অর্থাৎ। তো ওই যে আমাদের রিলেটিভের বাসায় আমরা চলে এসেছি, এখানে তাদের ফ্যামিলি ছবি দেওয়া আছে। এটা হচ্ছে আমার একটা মামা মামি তাদের বাচ্চা কাচ্চা, তো তাদের বাসায় আজকে আমরা বেড়াতে এসেছি অনেক বছর পর। আসলে আমার এই মামার সাথে দেখা হয়েছে, তো এখানে আমরা সবাই মানে কী বলবো গল্প সল্প করছিলাম, তো এই বাকিটা তোমরা দেখতে থাকো। মেয়েটার চেহারাও সুন্দর হবে, দেশি এটা বোঝাই যায় না। দেখে তাকাও কি খেলা করো, কি খেলা এটা, কি এটা পুলিশ কার, এটা দিয়ে কোথায় যাবা, কোথায় ঘুরতে যাবা, ঢাকা? ও কার বাসায়? রাজশ্রী। স্কুলের নাম কি তোমার? জানি না। তুমি স্কুলে ভর্তি হয়েছো? না, স্কুলে ভর্তি হয়েছে তো, তাই না? কি বানিয়েছ বলো? হাঁস। হাঁস এটা কে বানিয়েছে? মেয়ের নাম কি? আমি। মেয়ের নাম কি? অথিলা নাকি ইথিলা? কোনটা? ইথিলা। তাহলে পিথিলা, পিথিলা মণ্ডল। এটা পিথিলা মণ্ডল, এটা হাঁস বানিয়েছে, তাই না? জিনিসটা সুন্দর হয়েছে। এটা কিসা? অনেক আড্ডা গল্প স্বল্প হওয়ার পরে এবার হচ্ছে লাঞ্চ আওয়ার চলে আসছে, মানে দুপুরের খাবার খাবো। যেহেতু আমরা একদিনের ট্যুর, আমরা আবার বের হয়ে যাব, তো সেজন্য আমাদের খাবারের পাল্লাটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলাটাই ভালো, যে কারণ দূরের রাস্তা। তো সবাই মিলে এবার হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার দাবার চলছে। তো এই হচ্ছে আমার আজকের দিনের, আমার মানে কুমিল্লা ট্যুরের একটি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই তো কি বানাচ্ছ? এই যে হয়ে গেছে একটা, আর এই যে একটা, কয়টা হয়েছে এখানে? আর পাবে বাসায় চলে যাবে, তাহলে কি আমি চলে যাব? আমিও থাকবো।
কে বলছে এই দুইটা আঙ্কেল চলে যাবে? আসলে এই ট্যুরে আমি অনেক মজা পেয়েছি, কারণ এই বাচ্চা দুইটা মানে আমার সাথে খুবই মানে মিলে গিয়েছিল। ওদের হচ্ছে খুবই আমি মিস করব। তো আমরা এখন কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাচ্ছি। তবে আমি বাচ্চা দুটাকে অনেক মিস করছি, কারণ ওরা দুজন আমাকে মানে খুব ভালো একটা সময় আমার সাথে কাটিয়েছে, খুব কিউট দুটা বাচ্চা। তো এই হচ্ছে আজকে আমার ব্লগ, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।